পশ্চিমবঙ্গে ধর্ম নিরপেক্ষতা মানে বামফ্রন্টের এক যুব নেতা সতরু যিনি ওম লেখা ঘষ পোড়াবেন এর নাম হল সেকুলারিজম। এই সেকুলারিজমকে ভাঙতে হবে, রাষ্ট্রবাদকে স্থাপন করতে হবে। মেদিনীপুর শহর চারিদিকে আজ জয় শ্রীরামের জয় ধ্বনি, ধ্বজ হাতে নিয়ে শত শত যুবক মহিলা তারা আজকে জয় ভবানী জয় শিবাজি এই স্লোগানে মুখরিত করেছেন মেদিনীপুরকে। এখান থেকে আমরা দেশ বিরোধী শক্তি যারা দেশকে ভাঙতে চায়, দেশের ভিতরে থেকে যারা চক্রান্ত করে, আমাদের গর্বের শৌর্যের প্রতীক এই ধ্বজ নিয়ে আমরা তাদের হুঁশিয়ারি জানিয়ে দিয়ে গেলাম। উত্তরণের প্রথম বর্ষে জগদ্ধাত্রী মায়ের পুজো ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমি বিশিষ্ট শিক্ষক শঙ্কর গুচ্ছায় সহ তার যে পুরো উত্তরণের টিম, কারো কোনো কাজ কেউ একা করতে পারে না, একটা টিম ওয়ার্ক লাগে, আমি প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। মঞ্চে আমাদের এই এলাকার রাষ্ট্রবাদী প্রচারের যিনি মুখ্য ঋতিক মাননীয় তাপস মিশ্র মহোদয় রয়েছেন, ঘাটাল সাংগঠনিক জেলার রাষ্ট্রবাদী প্রচারক তন্ময় দাস রয়েছেন, রয়েছেন আমাদের মধ্যে বিশিষ্ট রাষ্ট্রবাদী প্রচারক সুমিত কুমার দাস, মাননীয় সোনালী মুর্মু, মাননীয় ধীমান কোলে, মাননীয় অমূল্য মাইতি, মাননীয় তন্ময় ঘোষ, মাননীয় তপন দত্ত, এর বাইরেও যাদের নাম উল্লেখ না করলে অসম্পূর্ণ থেকে যাবে, সম্মানীয় রঞ্জন ঘোষ, সম্মানীয় চন্দন ঘোষ, সম্মানীয় সুভাষ দত্ত, সম্মানীয় দীনবন্ধু ঘোষ, সম্মানীয় সোমনাথ দে, প্রত্যেককে আমি আন্তরিক সম্মান প্রদান করি। আপনারা জানেন যে আমরা গণপতি উৎসব দিয়ে শুরু করেছিলাম আমাদের সনাতনী সংস্কৃতির যাত্রা, তারপরে সৃষ্টির দেবতা গর্ভের দেবতা বাবা বিশ্বকর্মার পুজো হয়েছে, তারপরে আমরা বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে মেতে উঠেছি, তারপরে কোজাগরী লক্ষ্মী পুজো গেছে, শ্যামামার আরাধনা আলো উৎসব দীপাবলি হয়েছে, জঙ্গলমহলে মূলবাসীদের পরব বাদনা পরব সহরাই পরব আনন্দের সঙ্গে পালিত হয়েছে, সূর্যদেবের প্রণাম ছটি মাইয়াকে জয় বলে ছট পুজো হয়েছে, কেউ কেউ চেষ্টা করেছেন হিন্দুদেরকে বাঙালি হিন্দু ও বাঙালি হিন্দু করার জন্য। এবারে এত ছট পুজোতে বাঙালি হিন্দুরা যোগদান করেছে, তাতে যারা বাঙালি হিন্দু আর অবাঙালি হিন্দুর মধ্যে প্রাচীর তোলার চেষ্টা করেছে ভোট ব্যাংকের জন্য তারা উত্তর পেয়ে গেছে। আমরাও ঘাটে ঘাটে গিয়ে ছটি মাইয়াকে জয় বলে ছট পুজো করেছি। আজকে জগদ্ধাত্রী মায়ের অষ্টমী, আগামীকাল নবমী পুজো, আমাদের সনাতনের জয়যাত্রা অব্যাহত থাকুক। ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষা না হলে কিছু হবে না। দেখলেন না আপ
আফগানিস্তান তালিবান নিল, তারপরে হিন্দু শিখ জৈন খ্রিস্টান তাদের বলল ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো। আর মোদীজি তাদেরকে দিল্লিতে স্থায়ী নাগরিকের মর্যাদা দিয়ে নিয়ে এলেন দেবী শক্তি আর করছে। আজকে তো আনন্দের দিন, গুজরাটে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক দুটো জেলাতে ধর্মীয় উৎপীড়নের কারণে চলে আসা হিন্দু জৈন পারসি বুদ্ধিস্ট শিখ খ্রিস্টান এদের সবাইকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য জেলা শাসককে নির্দেশ দিয়েছে। আমাদের এই দেশ একমাত্র হিন্দুদের শেষ আশ্রয়স্থল, এটা হলো শেষ আশ্রয়স্থল ভারতবর্ষ হিন্দুদের, আমাদের আর যাওয়ার কোন জায়গা নেই, তাই একে রক্ষা করতে হবে। যেভাবে মোদীজি 492 বছর পরে অযোধ্যার রাম মন্দির চালু করে দিয়েছেন, সরকারি টাকায় হচ্ছে না মাননীয়া, আপনি সরকারি টাকায় হিন্দু সাজার জন্য জগন্নাথ মন্দির করছেন, আমরা কিন্তু সরকারি টাকায় ফৈজাবাদে রাম মন্দির করছি না। বিশ্ব হিন্দু পরিষদ নিধি সংগ্রহ করেছিল 2000 কোটি টাকা, উঠেছে গোটা পৃথিবীর হিন্দুরা দিয়েছে, আর 1800 কোটি টাকায় আমাদের মন্দির আমরা তৈরি করছি। 2024-এর জানুয়ারি মাসে ডেডিকেশন হবে, ভারতবাসী হিন্দুরা উপহার পাবে। আজকে বলুন আপনার তারাপি, আপনার কোচবিহারের মদন মোহন জিও, আপনার মায়াপুর, আপনার ঠাকুরনগর, আপনার দক্ষিণেশ্বর, আপনার কালীঘাট, আপনার তারকেশ্বর, সেখানে কিন্তু কোন উন্নয়নের ছোঁয়া আপনি দেখতে পাবেন না। বেনারসের কাশীধাম বিশ্বনাথ ধাম দেখে আসবেন বদলে গেছে সব, দেখে আসবেন উজ্জয়িনী মধ্যপ্রদেশ মহাকাল বদলে দিয়েছেন মোদীজি, চার ধামের এক ধাম কেদার ধাম আদিগুরু শঙ্করাচার্যের প্রতিষ্ঠা করে দিয়েছে তার সমাধিস্থল নরেন্দ্র মোদীজি, তাই তাকে বলা হয় হিন্দু হৃদয় সম্রাট। আমরা সবাই মিলে আমাদের স্বামীজির যে মন্ত্র নিচে ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আস্থাশীল থাকবে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবে এই নীতিতে বিশ্বাস করি। আর আমাদের পশ্চিমবঙ্গে সেকুলারিজম বলে একটা কথা আছে, সেকুলারিজমের অর্থ হল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেড তিনি জয় শ্রীরামকে গালি বলতে পারেন, এর নাম হলো সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা। আমাদের রাজ্যের যুবনেত্রী যাকে আসানসোলের মানুষ হারিয়েছেন শাসক দলে, তিনি মহাদেবের শিবলিঙ্গকে অশ্লীল ভাবে তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন। হুগলি জেলার এক পীর সাহেব তিনি মহাদেবের শিবলিঙ্গকে অপমান করতে পারেন, এর নাম হলো সেকুলারিজম। এখানকার সেকুলারিজমের মানে বিকাশ ভট্টাচার্য আর সুবোধ সরকার ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে গরু মাংস খেতে পারে প্রকাশ্যে, এর নাম হলো সেকুলারিজম। এখানকার সেকুলারিজমের মানে হলো মৌমিত্র সাংসদ বলবেন মা কালী গাঁজা খায়, সিগারেট খায়, মদ খায়, এর নাম হলো পশ্চিমবঙ্গের ধর্ম নিরপেক্ষতা। পশ্চিমবঙ্গে ধর্ম নিরপেক্ষতা মানে বামফ্রন্টের এক যুব নেতা সতরু যিনি ওম লেখা ধ্বজ পোড়াবেন, এর নাম হলো সেকুলারিজম। এই সেকুলারিজমকে ভাঙতে হবে, রাষ্ট্রবাদকে স্থাপন করতে হবে। হেমন্ত বিশ্ব শর্মা যা করছেন আসামে, যোগী আদিত্যনাথ যা করছেন উত্তর প্রদেশে, সেটাই করতে হবে পশ্চিমবঙ্গে, তাহলেই মনে করব আমরা প্রকৃত হিন্দু। আর জাতপাতের কথা পরে হবে, আমি ব্রাহ্মণ, আমি গায়স্থ, আমি মাহেশ্বর, আমি শূদ্র, আমি ভূমিয়ার, আমি রাজপুত, আমি লালা,
আমি ওবিসি আমি এসসি আমি কুর্মি এগুলো পরে বলবেন আমি অস্বীকার করতে বলবো না উত্তরপ্রদেশের মতো বলতে শিখুন উত্তরপ্রদেশে কোন লোককে যদি জিজ্ঞেস করা হয় একেবারে মিরাট থেকে শুরু করে একেবারে গোরখপুর পর্যন্ত তারা একটা কথাই বলে আমি ভারতীয় আমি হিন্দু এই কথাটা যতক্ষণ না পশ্চিমবঙ্গের লোক বলবেন ততক্ষণ তথাকথিত সেকুলারিজমের নামে আমার দেব দেবীর উপরে আক্রমণ হবে অপমান হবে আর আপনি প্রতিবাদ করতে গেলে আপনাকে সাম্প্রদায়িক বলা হবে সবাই ভালো থাকবেন গুজরাট যদি গীতা পড়ায় বিদ্যালয়ে কর্ণাটকের এসআর আমাদের বাসবরাজ বোম্বাই মুখ্যমন্ত্রী তিনি বলছেন আধুনিক শিক্ষার সাথে সাথে গীতা শিক্ষা বিদ্যালয়ে দেব পশ্চিমবঙ্গেও এটা দরকার রয়েছে বহুজন সুখায় বহুজন হিতায় সবাই খুব ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি সত্য সনাতন ধর্ম কি গো মাতা কি গঙ্গা মাতা কি জগদ্ধাত্রী মাতা কি জয় শ্রী রাম আরো জোরে বলুন মহিমপুর যাওয়ার যেতে হবে গঙ্গা পেরিয়ে